ইউটিউবই মেন, ইনস্টাগ্রাম ফিনস্টাগ্রাম এগুলো কিছু নয়। আমি কি করবে, রিল বানাবো, ছাপড়িগিরি। রেডি? হ্যাঁ রেডি, 1 2 3 স্টার্ট। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুবর্ণ মৌসুমী ব্লগ, এবং আমাদের ব্লগে তোমাদের স্বাগতম। আর তোমরা তো জানোই আমাদের ব্লগ মানে একটা দুর্দান্ত ধামাকাদার হচ্ছে। উপরে দেখেছো লাইট, কি সমস্ত বিয়ে করছো, ভিডিও করবে, চলো এখন রিলে। আর দাঁড়াও, একটা ভিডিওই করছি আমি, দাঁড়াও। কি ভিডিও করছো তুমি, কি সবসময় খালি এরকম ভাবে সোজা ভাবে নাও ইয়ে রেশিওতে? আমি একটা ভিডিও করছি তো। কি ভিডিও, সবসময় খালি ভিডিও ভিডিও ভিডিও, কি ভিডিও করবে তুমি সবসময়, কি ইউটিউবের ভিডিও এরকম, যখন তখন পাচ্ছ খালি এরকম ভাবে ক্যামেরা ইয়ে করে ভিডিও চালাচ্ছ তুমি। রি বলছে অন্য ভিডিও করবে, তখন ইউটিউবে ভিডিও শুরু করেছো তুমি, এমনি নরমাল ভিডিও করব হয়ে গেছে। হ্যাঁ বলো, তাতে তাড়াতাড়ি ক্যামেরা ঠিক। সো হে গাইস, আমাকে তো মাথা গরম হয়ে যাচ্ছে। ক্যামেরা বন্ধ করো, বন্ধ করো ক্যামেরা, বন্ধ করো। এনা বসো, চুপ করে এখানে দেখো, ঠিক আছে? আমি কি ইয়ার্কি মাছি নাকি? আরে আমি কি ইয়ার্কি মাছি নাকি, একটা ভিডিও করছি তো নাকি? এটা কি নরমাল সসমা যে ইউটিউবের ভিডিও ভিডিও মানে এসব কি নরমাল? আরে ইউটিউবই মেন, ইনস্টাগ্রাম ফিনস্টাগ্রাম এগুলো কিছু নয়, এগুলো একটা জাস্ট নরমাল টাইম পাস। ইউটিউবে ভিডিও করতে হবে এটা মাথায় রাখো। শোনো, আমিও তো ভিডিও করছি, শুধু আমি এখন ভিডিও করছি। তুমি কি ভিডিও করছো, কি ভিডিও করো? আমি ভিডিও করি মানে যে ভিডিও করছে আমার কি কোনো ভ্যালু নেই না কি মনে হচ্ছে? তুমি কি ভিডিও করো বলো আমাকে, কোনো ভিডিও করতে পারো? হ্যাঁ পারো। ওই ক্যামেরা অন করে এরকম ডুম ডুম করে একটু নেচে দিলাম, ভিডিও হয়ে গেল নাকি? তাই নাকি? আর যে কটা ভিডিওই মানে যে কটা ভিডিও না ভিউজ ভিউজ গেছে, প্রত্যেকটা ভিডিওই ঠিকঠাক ভাবে করেছিলাম বলেই ভিউজ গেছে। ওরকম একটা ভিডিও করলাম, এটা হয়ে গেল মানে আমার জন্য ভিউজ গেছে। আমি কি করি, আমার জন্য কি ভিউজ যায়নি মানে কি বলছো? কোনো দিন শুনেছো কোনো মেয়ের জন্য ভিউজ যায়? শোনো, তুমি কোনো দিন শুনেছো কোনো সিনেমা মেয়ের জন্য হিট হয়েছে শুনেছো? ওরে বাবা, এইসব কিসব কথাবার্তা বলছো, তোমার রেকর্ড হচ্ছে এসব জিনিস? তুমি হ্যাঁ তো রেকর্ড হচ্ছে তো, মেন হিরো, হিরোর টাকা বেশি, হিরোর জন্য মেন সবাই দেখতে যায়, হিরোর গলায় মালা পরায়। এরকম আছে যারা মেয়েদের জন্য মানে হিরোইনের বই হয়, ওকে অনেক ভালো ভালো, বেশি কথা না বলে সব জিনিস এখন বন্ধ করো, এখন নরমাল রিল করবো। তুই সারাদিন খালি ইউটিউবে ভিডিও আসো না, আমার জন্যও হয়, তুমি এটা মনে করো। তোমার জন্য কিছু হয় না, তুমি কিচ্ছু পারো না, বেকার কথা বলে লাভ নেই, তুমি ইউটিউবে ভিডিও করো। ইউটিউবে কি আমি রিলে ভিডিও করব? আমার জন্য অনেক কিছু, আমি ভিডিও করছি মানে আমি আমি কি করতে বসি বলো, দেখানে কি করতে বসেছিলাম? ভিডিও করব। হ্যাঁ তো ভিডিও তো করবই, ভিডিও করব বলেই তো এই লাইট ফাইট লাগিয়ে যেগুলো লাইট গুলো কিছু একটু লাগিয়েছে এগুলো। তুমি ইউটিউবের মতো কেন রেশিওতে ধরেছো? আরে আমি এটা ইউটিউবে ভিডিও ব্লগ করব বলে নিয়েছি, যে আমরা যে ভিডিও করব রিল রিল বানাবো সেইটার একটা ব্লগ করব বলে আমি এইটা এরকম রেশিওতে নিয়েছি। সবসময় জন্য কি ব্লগ ভালো লাগে না কিন্তু বলছে? আরে তুমি তো বেকার মাথা মাথা খারাপ করে দিচ্ছ, ব্যাংক বলে দিলাম, বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। ইনস্টাগ্রামে কি করবে? রিল বানাবো। এই ছাপড়িগিরি, ছাপড়িগিরি, এত সব লোক নাকি ছাপড়িগিরি করছে নাকি রিল? আরে সবাই লোক মজা মজা করতে ভিডিও বানায়, সবাই মজা করতে মজা করতে ভিডিও বানায়, মজা করার জন্য। তুমি তো তোমার এটা মনে হচ্ছে যে সারাদিন কাজ বাজ রেকর্ড কেন করছো? বন্ধ করো। সারাদিন কাজ বাজ করে ওই এখন ছাপড়িগিরি করব মনে হয়? আমার ভাই ডায়লগ ভিডিও বেশি পছন্দ, ডায়লগ অ্যাকশন ভিডিও পছন্দ। আর আমার এখানে ভাই লোকজন নেই যে আমি এখন লোকজন নিয়ে এখন অ্যাকশন ভিডিও করতে যাবো, এ করতে যাবো, তো সাধারণভাবে আমার মানে আমি আমার পক্ষে পসিবল হয় না। বাট আমার ইচ্ছে খুব, যদি আমার কোনো কিছু চ্যানেল ফ্যানেল খুব ভালো দাঁড়ায়, কোনোদিনও কোনো কিছু মানে ভালো কিছু রেসপন্স পাই, দেন আমার খুব একটা ইচ্ছা আছে খুব একটা ভালো একটা অ্যাকশন ভিডিও বানাবো। আমার যদি সেই বয়স থাকে, যদি বয়স পেরিয়ে যায়, বুড়ো বয়স হয়ে গেলে আর অ্যাকশন ভিডিও কি বানানো যায় না, বাট ইচ্ছা আছে কোনোদিন হলেও বানাবো। এবার এই ইনস্টাগ্রামে বা ধরো যাই হতো টিকটক হোক যাই হতো, আমার ভাই ট্রানজিশন ভিডিও ভালো লাগে, একটা কোয়ালিটি কোনো ভিডিও, ট্রানজিশন ভিডিও করবো বা ধরো একটা কোনো ডায়লগ ভিডিও করবো বা একটা কোনো কন্টেন্ট থাকবে, সেগুলো খুব ভালো ভালো জিনিস। তুমি একটা জিনিস বলো, ধরো শাহরুখ খান একটা গানে লিপসিং করছে, মানে শাহরুখ খান যে করে সেও লিপসিং করে, কারণ গানটা গায় ধরো অরিজিৎ সিং, কুনাল গাঞ্জওয়ালা, যে কেউ একটা গান গায়, শাহরুখ খান, ঋতিক রোশন, অক্ষয় কুমার, মানে যে বলিউড বলো বাংলা সিনেমায় দেব, জিৎ, অঙ্কুশ, যেই যাকে ধরো, সবাই কি করে লিপসিং করে, সবাই লিপসিং করে। তো তাদের লিপসিং ছেড়ে আমাদের লিপসিং লোকে দেখবে, এটা কেন দেখবে? সাধারণভাবে দেখেও না, আমাদের ভিডিও দেখে না, গাইজ ভিডিও করো না দেখবে, ঠিক আছে? মানে এখন না যে রিল বানাবো, তুমি সবসময় জন্য কিন্তু মানুষ মানুষ ধরো দেখছে কারোর ভিডিও, কাউকে পছন্দ হচ্ছে, তার লিপসিং পছন্দ, তাকে দেখছে, তাকে ভাবছে হিরো, তাকে ভাবছে হিরোইন, তাকে ভেবে দেখছে দেখেছে দেখছে,
এর কোনো ম্যাটার নেই যে আমাকেও সেটা করতে হবে, আমি ওর জন্য করতে হবে, আমি করি, ঠিক আছে? আমার ভাই টাইম হচ্ছে না, ওকে নিয়ে ভিডিও করার মতো টাইম হচ্ছে না, সকালবেলা করে মানে বেরোচ্ছে একটা নতুন কোথায় একটা কি কাজে বাজে জয়েন করেছে, মানে টাকা পয়সা তো দেয় না, উল্টো টাকা নিয়ে চলে যায়, ঠিক আছে? ওই জানে ও কিসে জয়েন করেছে, ঠিক আছে? আমি ভাই সত্যি কথা বলতে ইউটিউব আমার মনে হয় না, ইউটিউবে কোনো টাকা পয়সা পাই না, কিছুই হয় না, আমি ইউটিউব শখে বানাই, শখে করি, ঠিক আছে? তার মধ্যে যদি এইসব করে এসে ভালো লাগে না, বন্ধ করবো না, বলো ঈদ মুবারক আর শুভ অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া, এগুলো সব চলে গেছে, হ্যাঁ তো যেগুলো আসবে সেগুলো বলে দাও, যাও না, আচ্ছা বন্ধ করো, এবারে হয়েছে, এবারে হলো তো, এবারে রিল বানাবো, রিল বানাবো না আমি, আমি বন্ধ করে এগুলো, আমি শর্টস কেন, তুমি এগুলো বন্ধ করো, লাইট বন্ধ করো, লাইট বন্ধ করো, লাইট বন্ধ করো, আমি লাইট বন্ধ করে, আমি আজকে ভিডিও বানাবো না, বলে দিলাম ভিডিও বানাবো না, টাটা গাইস, টাটা।